নতুন রেস্টুরেন্ট পালঙ্কি, এখন পালঙ্কির লাইভ কিচেনের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন এখানে লাইভ বারবিকিউ হচ্ছে। এটা লোকেশনটা হচ্ছে রয়্যাল টিলিপ থেকে একটু সামনে, একদম মেরিন ড্রাইভের রাস্তার পাশেই পালঙ্কি রেস্টুরেন্ট। ওরা হচ্ছে গত মাসের 30 তারিখে খুলেছে, বেশি দিন হয়ও নাই খুলেছে। জায়গাটা খুবই সুন্দর, এখানে গার্ডেন আছে, কিন্তু গার্ডেনটা হচ্ছে নো এন্ট্রি গার্ডেন, এখানে কেউ ঢুকতে পারবে না। আমার সাথে পান্ডা আছে, হ্যালো পান্ডা। আমার সাথে জুবু আছে, হ্যালো জুবু। আর আমার এক গ্যাং আছে আমার সাথে, গ্যাংরা সব এখানে বসছে। এই যে হ্যালো গ্যাং, হ্যালো বিয়ের হলুদে গহনার কালারের কথা নিয়ে চিন্তা করতেছি। আচ্ছা, লোকেশনটা ভালোই কিন্তু একটু ছোট ছোট, জায়গাটা একটু কম হয়ে গেছে আসলে। আর কিন্তু আমার কাছে লাইভ কিচেনটা একটু অন্যরকম লাগছে। একটা বিষয় হচ্ছে আপনার বুঝলাম না, মানে এখানকার খাবার কি অনেক ঝাল নাকি? এখানে ওয়াশরুমের উপরে টুকরা মরিচ ঝোলানো রয়েছে। এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে আমি বুঝতেছি না, মানে কি মানে খাবার এতই ঝাল যে ওয়াশরুমে গেলে ঝাল বের হবে এরকম কিছু কি না। ভাই রান্না বান্না দেখে আসলাম, বুঝছেন। ডেকোরেশনটা সুন্দর, খাবারের দিক টাকায় আছে ক্ষুধার্ত, আর এই খুব চিন্তায় পড়ে গেছে। রেস্টুরেন্টে খেতে খেতে এদের লাইভ কিচেন, লাইভ কিচেনের রান্না দেখতে পারবেন। আও এটা হচ্ছে গাছ। আচ্ছা, দুইটা শিক্ষা আপনার, তিনটা শিক্ষা আপনার, ভাই কি শিক্ষা না তোমার শিক্ষা পাবো, চারটা শিক্ষা পাবো ভাই। আমি তো ভাই শিব খাবো না, অক্টোবাস নিব একটা তন্দুরি, তন্দুরি আমার একটা, তিনটা তন্দুরি,
এখানে রেস্টুরেন্ট আর এখানে সাগর আর এখানে জুবু এখানে পান্ডা। সাগরের ঢেউ শব্দ শোনা যাচ্ছে, আসলে আমরা একটু সাগর পারে যাই। অন্ধকার ঘরে চিকেন তান্দুরি আর বিফ শিক। এই বিফ শিক কেমন লাগছে তোর? মোচতকার না, সত্যি কথা বল, ভালো লাগে। চিকেন তান্দুরি যদিও খেয়ে শেষ করে ফেলছে, কিন্তু একদমই টেস্ট লাগেনি। এখন আমি কোরালের জন্য ওয়েট করতেছি, এরপরে কোরাল কমে। ভাই শিক কাবাব কেমন? তান্দুরি আসেন, সবার মন খারাপ, কারোই ভালো লাগছে না। অক্টোপাসটা ক্রিস্পি না, রাবারের মতো, রাবারই টেস্টটাও ভালো না। সস আছে ওইদিকে ভাই? অক্টোপাস দাদা সসটা দিন তো। এর আগে আমি যেখানে খেয়েছি সেটা হচ্ছে অক্টোপাস ফ্রাই, কিন্তু এটা তো অক্টোপাস বারবিকিউ। বারবিকিউটা টেস্টি না একদম, রাবারি রাবারি তো, কেমন ভালো করে বারবিকিউটা করাও হয়নি। আর একটা অর্ডারের কি দরকার আছে অক্টোপাস? না হলে ক্যান্সেল করেন, ভালো লাগতেছে না তো। ¿Qué es lo que te pasa?
বিশাল হোয়াইট কালার আছে, কত কাছে ধরছি তারপরে কত হোয়াইট ভালো মাছ কাঁচা উনারে বলি সার্ভ করে দিতে ভাই আপনি নেন দিচ্ছি কেমন ক্যামেরাটা বন্ধ করে ঢুকেছে না সত্যি কথা দেখো দশে কত দেবি রেটিং দশে এক রেটিং দেন দশ জিরো কারণ পুরা মাস্টার কাঁচা এগুলো কাঁচা এই মাস্টার পুরো কাঁচা কোনো মশলা ঢুকে নেই খালি স্টিম স্টিম হয়েছে নিজস্ব বানানো রসগোল্লা এখন খাবে একটা জিনিস এদের ভালো লাগছে সেটা হচ্ছে রসগোল্লা নড়ালের রসগোল্লার স্বাদ হচ্ছে নড়ালের রসগোল্লাগুলো এরকম হয় মানে একদম এত মিষ্টি কি কোনটা কোনটা নুডলটা ওদের সাথে হচ্ছে আপনার এই নিমকিটা দেয় না ওটা মনে হয়
ভাই রেস্টুরেন্টে একটা রিভিউ দিয়ে দেন অ্যাজ ওয়েল, আপনি খুব ভালো ভালো রিভিউ দিতে পারেন। আমার ধারণা রেস্টুরেন্টটাতে যারা কাজ করতেছে বা যারা রান্না করে তাদের বেসিক খারাপ না, কিন্তু আজকে লোক বেশি হওয়াতে এবং মালিকের মনে হচ্ছে ওনার তারাতে ম্যাক্সিমাম খাবারই খুব দ্রুত ওরা সার্ভ করতেছে, যে কারণে ম্যাক্সিমামই আনডান বা হাফ ডান অবস্থায় আছে। সো আই থিঙ্ক এটা যদি একটু মিনিমাইজ করা যায়, মানে আমার সাথে হচ্ছে মালিক যদি এখানে না থাকে হয়তো একটু সময় লাগবে, বাট আমার মনে হয় খাবার কোয়ালিটি একটু ভালো হবে। ওয়াও, প্যারামাউন্ট ডাবের শরবত পরে।